প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্ট্রিট ফুড হোম ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে রেসিপিটি করে দেখাবো সেটা পাতলা মসুরের ডাল। এজন্য আমরা ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, টমেটো মাদার সাইজের 3টা, লবণ স্বাদমতো, তেল বাকার দেওয়ার জন্য ধনিয়া পাতা একটুখানি, একটুখানি হলুদের গুঁড়া, কাঁচামরিচ 3-4টি, একটি বড় পেঁয়াজ, একটি বড় রসুন আর একটুখানি জিরা। এ সমস্ত দিয়ে আজকে মসুরের পাতলা ডাল কীভাবে বানাতে হয় সহজভাবে আমরা দেখাবো। আমরা পানি নিয়েছি 2 লিটার। 1 কাপ মসুরের ডালের জন্য 2 লিটার পানি নিতে হবে, কারণ অনেকক্ষণ জাল হবে। বলক না ওঠা পর্যন্ত বেশি আগুনে রান্না করতে হবে এবং ঢাকনি ব্যবহার করা যাবে না। এখন ঢাকনি ব্যবহার করলে উতলে পড়ে যাবে, এই জন্য এখন খোলা অবস্থায় রান্না করতে হবে। বলক উঠে গেলে তখন জাল কমাতে হবে। বলক উঠে গেছে, উপরে যে ফেনাগুলো উঠেছে সেগুলো আমরা তুলে ফেলে দিচ্ছি, আপনারা তুলে ফেলে দেবেন। টমেটো আমরা যেগুলো নিয়েছিলাম সব দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়াও দিয়ে দেওয়া হলো, সাথে পেঁয়াজও দিয়ে দেওয়া হলো। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমাদের ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, একটুখানি স্বাদ মতো লবণও দিয়ে দেওয়া হলো। ডাল টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ডাল গোটানি দিয়ে গুটে নেব। গোটা দেওয়ার পরে এখন আমরা মরিচটা দিয়ে দিলাম। গোটা দেওয়ার আগে মরিচ দিলে একটু অন্য রকম ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না, এই জন্য আমরা এখন ঝালটা দিয়ে দিলাম। দুই টেবিল চামচের মতো তেল নেওয়া হচ্ছে বাকার দেওয়ার জন্য, বা এলাকা ভিত্তিক এটাকে তেলের উপরেও বলে, বাকার বলে, আপনারা যেটাই বলেন না কেন সেটা দেওয়া হচ্ছে। একটুখানি জিরা দেওয়া হলো, জিরাটা ফুটে গেছে, রসুন দেওয়া হলো, রসুন আমরা কেটে নিয়েছি। ক্রমান্বয়ে সমস্ত ডাল সব দিয়ে দিতে হবে। এভাবে কয়েক মিনিট জাল দিতে হবে বাকার দেওয়ার পরে, বলকটা পর্যন্ত জ্বালাতে হবে।
ধনিয়া পাতাও দিয়ে দেওয়া হলো। আমাদের মসুরের পাতলা ডাল রান্নার রেসিপিটি সমাপ্ত হয়েছে, এখন আমরা পরিবেশন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, কমেন্ট করে জানাবেন ভালো মন্দ। থ্যাংক ইউ।